করোনা ও করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় ২৪ ঘন্টায় ১৬২ জনের মৃত্যু হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলায় একদিনে করোনা পজিটিভ নিয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্ত হয়েছে ৮৬৬ জন। তবে গতকালের চেয়ে আজ মৃত্যু ও শনাক্ত কম। এদিকে কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘন্টায় করোনা শনাক্তের হার ৪৯.৩২%। জেলায় এটাই সর্বোচ্চ শনাক্তের হার। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৮ জনের মৃত্যু হয়েছে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ১২ জন মারা গেছে। এছাড়া বরিশালে ১৩, রংপুরে ১৬, বগুড়ায় ২১, ফরিদপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে। আর সিলেটে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ায়, মৃত্যুও বাড়ছে। আজ ১৭ জন মারা গেছে এই বিভাগে।